আসসালামু আলাইকুম, আমি ইমরান। আমাদের এই কাজটা হলো গিয়া আপনার লিড জেনারেশনের কাজ। আর এই লিড জেনারেশন বলতে বোঝাচ্ছে যে আপনারে যদি কোনো ইনফরমেশন বায়ার দেয়, তো সেই ইনফরমেশন দিয়ে বায়ারকে তার চাহিদা অনুযায়ী ডাটা বা যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন দিয়ে সে যা চাচ্ছে তাই আমাদেরকে গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তাদেরকে দিতে হবে। তো এই কাজের একটা টিউটোরিয়াল আমাদের ওয়ার্কারদের জন্য খুবই দরকার, কারণ তারা প্রতিনিয়তই ভুল করছে। আর এই কাজটা অনেক সহজ কাজ এবং অনেক ইজি কাজ, কিন্তু তারপরও তারা ভুল করছে, আর তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো আর নতুনদের জন্য বানানো। আচ্ছা, আপনারা শুরুতে ভিডিওতেই মানে কাজে চলে যাই আমরা। এই লিড জেনারেশনের কাজটা সবসময় ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে, ক্রোম ব্রাউজার ছাড়া এই কাজটা করা যাবে না। আচ্ছা, আমরা ক্রোম ব্রাউজারটা অন করি। অন করার পরে স্বাভাবিক অবস্থায় থাকার জন্যই জি, ফার্স্টে যখন আমরা ক্রোম ব্রাউজারটা অন করব তখন ফার্স্টেই ক্রোম ব্রাউজারের সেটিংসে যাব। এই থ্রি স্টারের বাটনটা দিয়ে আমরা সেটিংসে ঢুকে আগে দেখব ক্রোমটা আপ টু ডেট আছে কি না। আর আপ টু ডেট দেখার জন্য অ্যাবাউটে যায়া, এইভাবে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের ক্রোমটা গুগল ক্রোম ইজ আপ টু ডেট হয়ে যাবে। তারপর এই কাজ করার জন্য আমাদের দুটো এক্সটেনশনের দরকার আছে, আর এই এক্সটেনশনটা আমরা এইখানের এই ক্রোমের এক্সটেনশন থেকে ক্লিক করার পরে নিচে যাব গেট মোর এক্সটেনশন, এখানে ক্লিক করার পরে রিপোর্টিভ নামের দুইটা এক্সটেনশন আছে, যেটাই যে এখানে দেখবেন আসছে। এই ফার্স্টেরটা এক্সটেনশন আমরা অ্যাপস কিন্তু নিব না, অ্যাড করব হয়েছে, আর সেকেন্ডটা অ্যাড করব। আচ্ছা, আমাদের ক্রোম সেট আপ দেওয়ার কাজটা শেষ এই কাজের জন্য। এখন আমরা মূল কাজে যাব। ফার্স্টে আপনারা যে এই কাজটা করার জন্য জিমেইলের খুবই জরুরি, তো যাদের জিমেইল আছে তারা জিমেইল করবেন, আর না হলে নতুন একটা জিমেইল খুলে নেবেন। তো আমরা জিমেইলে চলে যাই। যার যার পার্সোনাল জিমেইলটা করবেন, লগ ইন করবেন। আচ্ছা, জিমেইলটা লগ ইন হোক। আর এই কাজের জন্য আমাদের প্রায় 3 থেকে 4টা ট্যাব আপনাদের সবসময় অন করে রাখতে হবে। তো একটা আপনার জিমেইল, সেকেন্ড হলো গিয়ে আপনার মেইল টেস্টার, যেটা দিয়ে মাধ্যমে আপনি যে জিমেইল বা যে কোনো মেইল যে বসাবেন তাদের, এই মেইলটা কীভাবে চেক করবেন বা মেইলটা কি যে ভ্যালিড হলো না আনভ্যালিড না অন্য কোনো অন্য কারো জিমেইল মানে মেইল হলো, সেটা চেক করার জন্য আপনার এই মেইল টেস্টারটা দরকার। আর থার্ড, আপনাদের পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি কারো থাকে তাহলে তো সেইটা ওপেন করবেন, আর যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে আপনাদের এই লিঙ্কডইনের জন্য একটা অ্যাকাউন্ট দিব। আচ্ছা, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি কাজের সুবিধার্থে। তিনটা ট্যাব হলো, লগ ইন হচ্ছে, সেকেন্ড ফোর্থ একটা ট্যাব নিয়ে স্বাভাবিক গুগলকে আমরা জিজ্ঞেস করব, শুধু লিখে রাখবো এটা ওনার স্ল্যাশ লিঙ্কডইন, এটা স্বাভাবিক দিলে আসবে না। তো এই ফার্স্টের যে ওটা আছে এই ওটা ছোট হাতে রয়েছে, এই ওটা আমাদের বড় হাতের দরকার। বড় হাতে দিলেই সাথে সাথে এসে পড়বে, প্রথমবার না আসলে সেকেন্ডবার ট্রাই করবেন হয়ে যাবে। আচ্ছা, তো চারটা ট্যাব হলো, আর একটা ট্যাব বাকি আছে, আরও দুইটা ট্যাব লাগবে স্বাভাবিক, আর একটা ট্যাব কাজের ক্ষেত্রে দরকার হয়। তো এই কাজে একটা সেটিংস আছে, সেটিংসটা আমি আপনাদের একটু পরে বলি। আপাতত তো আপনি জিমেইলে যান, জিমেইলে যাইয়া আপনাদের যে শিটটা দেওয়া হবে মানে বায়ার কর্তৃক যে শিটটা দেওয়া হবে, যে শিটটা আপনি কাজ করবেন সেই শিটটা অন করবেন। আর কপি অফ ইমেইল পারমুটেটর নামে একটা শিট আছে,
যে শীটটা আপনি আপনার গুগল ড্রাইভ আছে এই জায়গায় যে দেখেন জিমেইলে রুবিস কিউবের মতো তিন নয়টা চিহ্ন আছে ওই চিহ্নতে ক্লিক করলে ড্রাইভে যায় আপনি ওপেন করলে আপনার ড্রাইভে ওই কপি অফ ইমেল পারমুটেটরটা সেভ হয় কিভাবে সেভ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আগে আমাদের ইয়াটা অন করি যে ফাইল মানে যে শীটে আপনারা কাজ করবেন সেই শীটটা অন করলাম আচ্ছা শীটটা অন হলো এখন আমরা কিভাবে কপি অফ ইমেল পারমুটেটর আপনার গুগলে সেভ হয় বা আপনার কাছে না থাকলে কিভাবে আপনারা অন করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আমি লিঙ্কটা একটু নিয়ে আসি এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিব আচ্ছা লিঙ্কটা আপনি কপি করছি এখন একটা ট্যাবে ওপেন করি এইটা হলো গিয়ে আপনার কপি অফ ইমেল পারমুটেটর মানে ইমেল পারমুটেটরের মূল ফাইল যেটা শুধু আপনি দেখতে পারবেন যেমন ভিউ অনলি কোনো কাজ করতে পারবেন না যেমন দেখেন এখানে ক্লিক করলে ডাবল ক্লিক করলে কিছুই আসতেছে না তো এটা হলো গিয়ে আপনার যে তৈরি করছে তার শিট তো সেই শিটে কাউকে কাজ করতে দিবে না কিন্তু আমাদের তো কাজ করতে হবে আর এই শিট ছাড়া আমাদের এই কাজ কোনোভাবেই পসিবল না এই শিটের কাজটা হলো গিয়ে আপনি একটা লোক পাইছেন একটা কোম্পানির ভিতর থেকে একটা কোম্পানি থেকে একটা কোম্পানির ওনার পাইছেন কোম্পানির মালিক কিন্তু আপনি তার তারে পাইছেন কিন্তু তার জিমেল পান নাই বা মেলও পান নাই তো তার মেলটা আমরা কিভাবে বাইর করব আর তার কাঙ্ক্ষিত মেল বাইর করার জন্যই আমাদের এই কপি ইমেল পারমুটেটরটা দরকার হয় তো এইটাতে আমরা তো কিভাবে কাজ করার জন্য এটার একটা কপি বানাইতে হবে তো এই জায়গায় যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা ওপেন করার পরে ইমেল পারমুটেটরের নিচে ফাইল আছে ফাইলে ক্লিক করার পরে মেইকে কপি আছে তো মেইকে কপি দিবেন কপি দেওয়ার পরে আপনার এইখানে কপি অফ ইমেল পারমুটেটর দিয়ে সেভ করতে পারেন আবার আপনারটাই যদি মনে করেন যে কোনো সময় এই ইমেল পারমুটেটরটা নষ্ট হয়ে যায় বা ঠিকমতো কাজ করতেছে না বা ভুল ডাটা আপনার গিভেন করতেছে তো তখন আপনি যদি হয়তো বা ওই ড্রাইভে আপনার ইমেল পারমুটেটরটা তো সেভ হবে যদি সেভ থাকে একবার বা দুইবার তখন আপনি মানে জানার বা মনে রাখার বশত আপনার যদি দুইটা থাকে তাহলে আপনি থ্রি দিয়ে সেভ করতে পারেন যেমন আমার দুইটা আছে আমি থ্রি দিয়ে সেভ করলাম এখন এইটার একটা কপি বাইর হয়েছে আর আমরা যে মেইন কপিটা সেটা আমাদের আর প্রয়োজন নেই বাদ দিয়ে দেব যা কপি হয়েছে এখন পরবর্তীতে আপনি কিভাবে এই কপিটা ওপেন করবেন সেটাও আমি একটু দেখাই দিই এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম আমার এই কপিটা কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে তো গুগল ড্রাইভ কিভাবে অন করা সেটা তো ফার্স্টে দেখাইছি এখানে যাইয়া গুগল ড্রাইভে ওপেন করলে আপনার উপরেই চলে আসবে এই যে দেখেন কপি অফ ইমেল পারমুটেটর থ্রি আমরা এইভাবে প্রতিনিয়ত কাজ অফ করার পরে যখন আবার স্টার্ট করব তখন অন করে রাখবো অন করব আচ্ছা তো সব পাঁচটা ট্যাব রেডি আছে আমাদের এখন কাজে যাওয়ার আগে শুধু কাজটা কিভাবে আমরা মানে ট্যাবগুলো সিরিয়াল করব অনেকের আছে এই অনেকগুলো ট্যাবে প্রবলেম হয় তাদের মাথা ধরে চোখে ব্যথা করে বা মাথা ঘোরায় অনেকগুলো ট্যাব কোন ট্যাবে ফার্স্টে কাজ করতেছি কোন ট্যাব থেকে যাইতেছি কোনটা থেকে কোন ট্যাবে ডাটা বসাবো তারা কিছুই বুঝা পায় না তো সেই সুবিধার্থে আপনারা এই যে আপনারা ফার্স্টে যে লিঙ্কডইন যে পেজটা আছে এই পেজটা একবার অন করে রাখলেও পারেন আবার একবার লগ ইন করার পরে ডিলিট করে দিতেও পারেন তো আপনাদের যেটা মনে চায় আপনারা যদি ডিলিট করে দেন তাহলে দিতে পারেন আর না হলে এই কারণে এই লিঙ্কডইন পেজের কোনো কাজ নেই শুধু একবার আপনার ক্রোম ব্রাউজারে যখন কাজ করবেন তখন একবার অন লগ ইন করলেই হইল তো আমি সুবিধার্থে এই পাশে রাইখা দিই তারপরে এক নম্বর ট্যাবে হলো গিয়া যে লিঙ্কডইন দুই নম্বর ট্যাবে এই যে মেল টেস্টার যে মেলটা আপনি যে মেলটা আপনি বানাইবেন ওই ইমেল পারমুটেটর থেকে ওই মেলটা চেক করার জন্য যে ওইটা ভ্যালিড আছে না আনভ্যালিড আছে সেই জন্য এইটা হলো গিয়ে আমাদের দুই নম্বর ট্যাবে আপনার মেল টেস্টার তিন নম্বরে হলো গিয়ে আপনার জিমেল চার নম্বরে কপি অফ ইমেল পারমুটেটর পাঁচ নম্বরে আপনি যে শিটে কাজ করবেন সেই শিট আর ছয় নম্বর এই চার নম্বর হলো যে শিটে আর পাঁচ নম্বর হলো ওনার স্ল্যাশ লিঙ্কডইন এটা হলো গিয়ে গুগলকে জিজ্ঞেস করার জন্য যেটা আমি কাজের ধাপে বোঝাবো আপনাদেরকে আস্তে আস্তে আচ্ছা আমরা যে শিটে কাজ করতেছি ওই শিটে যাই আচ্ছা দেখেন এই শিটটা প্রতিটা শিটেই আপনাদেরকে এরকমভাবে দেওয়া থাকে যে বায়াররা আমাদেরকে কোম্পানি দেয় যেমন এই দেখেন অনেকেই কাজ করছে এই জায়গায় তারা কোম্পানির নাম দেওয়া আছে শুধু আপনার ফ্রেশ ডাটাই নিয়ে যায় কিছুক্ষণ একটু
ওয়েট, জি এইখানে আসি। এখানে মনে করেন যে এইটা আপনাদের বায়ারকে বায়ারে দিছে এই ডাটাগুলা, তো তাদের কিছু শর্ত থাকে যেটা আগেই বলছি যে তাদের চাহিদা অনুযায়ী দিতে হয়। তো এক নাম্বার রোতে দেখেন দেওয়া আছে তারা কোন কোন যে কোম্পানিগুলো দিছে, এই কোম্পানিগুলো ভিন্ন কান্ট্রির হতে পারে, ভিন্ন জায়গার হতে পারে। তো তাদের কিছু মানে ইন্ডিকেট করে দিছে যে আমরা এই এই যদি যে কোম্পানিগুলো আপনাদেরকে দিব তাদের ভিতর থেকে এই কান্ট্রির ডাটাগুলোই আমাদের চাই, অন্য কোনো কোম্পানির ডাটা দিলে হবে না। যেমন ইউএসএ, চায়না, তাইওয়ান, হংকং, ভিয়েতনাম, জাপান, কোরিয়া, এইগুলা কোম্পানির এই কান্ট্রিগুলোর ভিতরে যদি কোনো কোম্পানি এইটার ভিতরে থাকে, এই কোম্পানিগুলো যদি এই কান্ট্রির ভিতরে থাকে তাহলেই এই কোম্পানির ডাটাগুলো বাইরে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ বাইরে এই ডাটাগুলো আবার রিটার্ন পাঠাবে। তো এই হলো আপনার ফার্স্টের এক নাম্বার মানে শর্ত যে আপনার কোন কোন কান্ট্রির হতে হবে। আর দুই নাম্বার শর্ত হলো গিয়া যে তাদের চাহিদা অনুযায়ী লোক লাগবে, তারা কি কি টাইপের লোক চাচ্ছে। তো এই জিনিসটা আপনাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই কাজের এই জিনিসটাই মূল যে কী টাইপের লোক আপনারা তাদেরকে দিবেন বা কী টাইপের লোক তাদেরকে সার্ভ করতে হবে। এই জন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে তারা কী কী টাইপের লোক চায়। প্রতিটা কাজের আগেই বায়াররা তাদের চাহিদা অনুযায়ী লোকের যে টাইটেল সেই টাইটেলটা আপনাদেরকে দিবে, ওই টাইটেলের ভিতরেই আপনাদের কাজ করতে হবে। ওই টাইটেলের বাইরে যদি কোনো লোক নেন তাহলে আপনাদের কাজের যে লিডার থাকবে সে কিন্তু এই ডাটাটা কাউন্ট করবেন, আর আপনাদেরও ওই ডাটাটার কষ্ট মানে যে ডাটাটাই বাইর করলেন সেই কষ্টটা আপনাদের বিঠে যাবে। আচ্ছা, তো তারা চাইছে সিইও, ওনার, কো ফাউন্ডার, লজিস্টিক ম্যানেজার, ডিরেক্টর অফ গ্লোবাল সোর্সিং লজিস্টিক। এইখানে লজিস্টিক ম্যানেজার বলতে আপনাদের সেলস বা মার্কেটিং টাইপের যে ম্যানেজারগুলো আছে সেই ম্যানেজারগুলাই বুঝাইছে। আচ্ছা, তারপরে ফাউন্ডার, প্রেসিডেন্ট, সাপ্লাই চেইন লজিস্টিক ম্যানেজার, ইটিসি, এইগুলো হলো গিয়ে এইগুলোর ভিতরে হইলে গিয়ে তো সরাসরি আপনি দিতে পারবেন। পার্টনারও এখানে দেওয়া যায়, পার্টনার যেমন আপনার একজন দুইজন নিয়ে কোম্পানি তৈরি করে, তো একজন কো ফাউন্ডার হলে আরেকজন ফাউন্ডার হয়, একজন সিইও হলে একজন কো সিইও হয়, একজন ওনার একজন কো ওনার, এরকম পার্টনার বিজনেস পার্টনারও হয়, সেগুলোও নিতে পারেন। আবার যদি আপনি একটা কোম্পানিতে ঢুইকা ওই কোম্পানি শুধু ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট অর ইভিপি মানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পান, তাহলে তাদের শুধু ভিপি আর ইভিপি দিলে হবে না। দেখেন এখানে লেখছে যে ইফ অনলি ভিপি অর ইভিপি ইজ অ্যাভেলেবেল ইউ মাস্ট স্টেট দেয়ার ডিপার্টমেন্ট আই এক্সাম্পল মাস্ট ইউ মাস্ট স্টেট দেয়ার ডিপার্টমেন্ট এক্সাম্পল দিছে, যেমন ভিপি অফ সাপ্লাই চেইন লজিস্টিক অর আই ইট উইল নট কাউন্ট, মানে যে মানে কোনো যদি কোম্পানির ভিপি বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট দেন তাহলে তারা কোন ডিপার্টমেন্টে আছে, যেমন আপনার মার্কেটিংয়ে থাকতে পারে, সেলসে থাকতে পারে, অপারেশনে থাকতে পারে, আইটিতে থাকতে পারে, তারপরে হিউম্যান রিসোর্সে থাকতে পারে, লজিস্টিকে থাকতে পারে, তো তাদেরকে ওই মানে টাইটেল সহ ইয়া করতে হবে। তো টাইটেলের ভিতরেও আবার কিছু টাইটেল আছে যে টাইটেলগুলো আপনি নিতে পারবেন না, যেমন ভিপি অফ অপারেশন বা ভিপি অফ হিউম্যান রিসোর্স এইগুলো নেওয়া যাবে না। স্বাভাবিকত ভিপি অফ সেলস অ্যান্ড মার্কেটিং এই দুইটাই আপনার কাউন্ট হয়, ভিপি আর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং এই দুইটাই কাউন্ট হয়, এছাড়া আর কোনো কাউন্ট হয় না। এই দুইটা হলো গিয়ে আপনার মূল শর্ত গেল। আর কোম্পানি এইখানে তিন নম্বরে দেওয়া আছে, তিনটাই ফ্রিজ করা আছে আপনাদের দেখার সুবিধার্থে, যে ডাটা সব সরাইলেও আপনার এই তিনটা রো কোনো জায়গায় যাবে না। এই জায়গায় চাচ্ছে কোম্পানি নেম বায়ারে দিয়ে দিছে, তারা চাচ্ছে হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, মানে যে লোকটা বসাইবেন তার টাইটেলটা, তার দুইটা মানে নাম, নামের অর্ধেক হলো ফার্স্ট নেম আর লাস্টেরটা হলো লাস্ট নেম। তাদের ডিরেক্ট মেইল বলতে বোঝাইছে এখানে শুধু যে মেইলটা দরকার, এই মেইলটাই হলো কি কাজের মূল, ঠিক আছে। আর ইমেল স্ট্যাটাস আছে, ইমেল স্ট্যাটাসটা হলো যে এই মেইলটা আপনি কীভাবে পাইলেন, মেইলটা ভ্যালিড আনভ্যালিড কীভাবে বাইর করলেন সেটা তাদেরকে বায়ারকে প্রমাণ করার জন্য এই ইমেল স্ট্যাটাসটা দিতে হয়। এখানে এই কোম্পানিটা কোন সিটিতে আছে আর কোন কান্ট্রিতে আছে এইটা বসাইতে হবে, আর লিঙ্কডইন প্রোফাইল মানে তার যে এই লোকটা দিলেন এই লোকের লিঙ্কডইন প্রোফাইল আপনার বসাইতে হবে। তো এই হলো গিয়ে কাজের নিয়ম। এখন আমরা একটা কোম্পানিতে ঢুকি। এই যে ফার্স্টে যে কোম্পানিটা আছে 734 নম্বর রো, এই কোম্পানিতে আপনি কার্সর রাখার পরে কোম্পানিটা কপি করবেন, কোম্পানির উপরে একটা লিঙ্ক ক্লিক করলে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাও অন করে রাখবেন। লিঙ্কটার সুবিধার্থ হলো গিয়ে আপনার কোম্পানি আছে কিন্তু কোম্পানির তো ওয়েবসাইট নেই, তো কোম্পানির ওয়েবসাইট আপনি কীভাবে পাবেন,
দেখেন এইখান থেকে এই লিঙ্কটা ক্লিক করার পর এই পেজটা আসলো। এইখানে আপনার কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, তো আপনি এইখান থেকেও কোম্পানির ওয়েবসাইট নিতে পারেন। আবার আপনি শুধু যদি গুগলকে জিজ্ঞেস করেন, যে এরকম গুগলের স্বাভাবিক পেজ আনার পরে গুগলকে লিখে সার্চ দিলেন কপি করা ইয়া, তো ওইটা আপনাকে শো করবে লিঙ্ক ইয়া তার কোম্পানির ওয়েবসাইট দিল। তো এখানে ওয়েবসাইট আর ডোমেনের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হলো গিয়ে আপনার www.partyanimalinc.com, এটা হলো গিয়ে পুরোটা হলো তার ওয়েবসাইট, কিন্তু তার ডোমেইন হলো গিয়া আপনার এই যে www.এর পরের থেকে যে আছে, যেমন partyanimalinc.com, এতটুকু হলো গিয়ে আপনার www.এর পরের থেকে ডটটুকু বাদ দেওয়া, এটুকু হলো গিয়ে আপনার ডোমেইন। এই ডোমেইনটা আমাদের অনেক কাজে লাগবে, তো এটা স্মরণ রাখবেন যে কোনটা ওয়েবসাইট আর কোনটা ডোমেইন। আচ্ছা, তো ডোমেইনও পাইলাম আমরা। তো অনেক সময় গুগলও থাকলেও কোনো কোম্পানি দিলেও সার্চ দিলেও ডোমেইন পাওয়া যায় না, তখন আর কী করার আছে? ডোমেইন না পাইলে তো আপনি কোনোভাবেই কোম্পানির কাজটা করতে পারবেন না, তো সেইটা ওই শর্তে আপনাদের কাজটা বাদ দিতে হবে, ওই কোম্পানিটা বাদ দিয়ে আপনি অন্য কোম্পানি নিয়ে আবার কাজ শুরু করবেন। তো কোম্পানির নাম যেরকম আপনি সার্চ দিলেন, তো ফার্স্টে আপনি কোম্পানির নামটায় মানে গুগলে যে একটা পেজ খুলে রাখছেন ওনার স্ল্যাশ লিঙ্কডইন, ওই জায়গায় আপনি ওনারের সামনে দিয়া তারপরে স্ল্যাশ দিয়া সার্চ দিবেন যে এই কোম্পানির যদি কোনো লোক থাকে লিঙ্কডইন পেজে। লিঙ্কডইন হলো কি একটা আপনার বিজনেস সাইট, সামাজিক সোশ্যাল মিডিয়া সাইট বিজনেসের, যেখানে সবারই একটা করে প্রোফাইল থাকে, তো এই কোম্পানিরও কোনো লোকের প্রোফাইল থাকতে পারে, তো আমরা যে টাইটেলের লোক খুঁজতাছি সেই জন্য আমাদের গুগলে সার্চ দিতে হবে। আচ্ছা, গুগলে সার্চ দিতে পারেন, আমরা গুগলে সার্চ দিই, তারপরে আপনি আলাদা অপশনগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখেন ফার্স্টেই পার্টি অ্যানিমেল আইএনসি আসছে, তো একই নামের অনেক কোম্পানি থাকতে পারে, অনেক কান্ট্রিতে থাকতে পারে, যেমন ইউএসএ থাকতে পারে, কানাডাতে থাকতে পারে, ইউকেতে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু পেজ আছে, যেহেতু এইটা হলো গিয়ে আপনার পুরো লিঙ্কডইন একটা পেজ, আমরা যেমন ফেসবুকে একটা পেজ দেখি, পেজের ভিতর অনেক লোক থাকে, পেজের মেম্বাররা থাকে, তো ওই রকম লিঙ্কডইনেও যদি লিঙ্কডইনের এই পেজটা, এই কোম্পানির পেজটা ওপেন করে তাহলে তাদের ওই কোম্পানির লোকজনকে খুঁজে পাওয়া যাবে। তো যদি নাম দেওয়া থাকতো, যেমন দেখেন এই জায়গায় একটা নাম দেওয়া আছে ব্রায়ান ক্যান্ট্রাল লিঙ্কডইন, তো নাম আছে কিন্তু আমরা তো এই লোকটা যে সেই কোম্পানির এইরকম তো কিছু জানি না, তো সেই জন্য আমাদের এই যে নিচে যে লেখাগুলো আছে প্রত্যেকটা নামের নিচে, এই নিচে লেখাগুলো যদি আমরা পড়ি তাহলে জিনিসটা অনেক সুবিধা হবে আমাদের জন্য। যেমন ভিউ ব্রায়ান ক্যান্ট্রালস প্রফেশনাল প্রোফাইল অন লিঙ্কডইন, লিঙ্কডইন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যাট পার্টি অ্যানিমেল আইএনসি, তো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শো হলো সে এই কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের টাইটেলে চাইছে যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হইলে তার সাথে তার ডিপার্টমেন্ট অন করতে হবে, ডিপার্টমেন্ট উল্লেখ করতে হবে, তো সেই জন্য এই ভেজালে একটা লোক আছে, এই ভেজালে না যাইয়া যদি একটাই থাকতো তাহলে আমরা একটাই ওপেন করতাম, এখন আমাদের পুরা প্রোফাইল দিয়ে দিছে যে অনেক লোক পাওয়া যাবে এরকম একটা প্রোফাইল মানে পেজ দিয়ে দিছে, তো আমরা সেই পেজে রাইট বাটন ক্লিক করে আলাদা একটা ট্যাবে যাই, ট্যাবে যাইয়া অন করি, এইটা অন হইতে থাক। আমরা এই পাশে একটু দেখি যে যদি ধরেন আপনার ওই গুগলে সার্চ দেওয়ার পরে এই কোম্পানির সম্পর্কে কোনো আইডিয়াই গুগল দিতে পারতাছে না, কিন্তু আপনি তার ডোমেইন পাইছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, রাইট বাটন ক্লিক করে আলাদা ট্যাবে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কোম্পানির ভিতরে আপনি ওই কোম্পানির ইনফরমেশন খোঁজার চেষ্টা করবেন, যেটা আপনাদের ফার্স্টে করতে হবে। এখানে অনেক ইজিলিভাবে পাওয়া যেতে পারেন, কোম্পানির কারো লোকও পাওয়া যেতে পারেন, আবার কোম্পানির লোকও পাওয়া যায়, মানে কোম্পানির ওই লোকের জিমেলও পাওয়া যেতে পারেন, বা কোনো নাম পাইতে পারেন, যেভাবেই হোক কিছু না কিছু পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। তো একটা কোম্পানির স্বাভাবিক ইনফরমেশন অ্যাবাউটেই দেওয়া থাকে, যে কোম্পানিটা কে তৈরি করছে, কবে তৈরি হয়েছে, তো অ্যাবাউটে আমরা ঢুকি কোম্পানির ছোটোখাটো ইনফরমেশনের জন্য। এখানে দেখেন ঢোকার সাথে সাথেই ওয়েলকাম টু দ্য পার্টি, এখানে বিভিন্ন ইয়া দিছে, যেমন দেখেন এই জায়গায় আপনি গুগলেও একবার পাইছেন, আবার কোম্পানির ভিতরেও দেখেন এই জায়গায় তাদের টিম দেওয়া আছে, প্রোডাক্ট আছে, টিম আছে, বেলস আছে, অ্যাবাউট আছে, তো টিম যদি ক্লিক করেন, অ্যাবাউটের আগে আমরা অ্যাবাউটে ক্লিক করছি, অনেক জায়গায় টিম দেওয়া থাকে না, তাই বেশিরভাগ সময় অ্যাবাউটে ক্লিক করবেন, যদি কোনো জায়গায় টিম দেওয়া থাকে তাহলে টিমে ক্লিক করবেন, তো অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথেই আমরাই দেখেন এই জায়গায় প্রেসিডেন্ট পেয়ে গেছি, এই কোম্পানির প্রেসিডেন্ট আর সিইও, তো
এইখান থেকেও আপনি যদি জিমেইলে মানে গুগলে না পান তাহলে এইরকম কোম্পানির ভিতরে ঢুকেও পাইতে পারেন, এটাও আপনাদের পসিবল। তো এটাও একটা পদ্ধতি যে আমাদের দরকার হলো ডাটা খুঁজে বাইর করা। তো কীভাবে বাইর করবো সেটা আপনার আস্তে আস্তে কাজ করতে থাকলে ধীরে ধীরে বুঝে যাবেন। তো একটা পদ্ধতি দেখাইলাম গুগল থেকে বাইর করা, দ্বিতীয় পদ্ধতি হলো আপনাদের ওয়েবসাইট থেকে বাইর করা। তো আমরা যেহেতু আমাদের লিঙ্কডইন প্রোফাইল দরকার, তো যখন আপনারা গুগল থেকে পাইবেন না তখন আপনারা এই ওয়েবসাইটে ঢুকে খোঁজ করবেন। খোঁজ করে তারপরে তাদের নাম পাইলেই আমাদের অনেকটা জিনিসটা সলভ হয়ে যায়, মানে অনেকটা মানে কাজটার অর্ধেক প্রায় কমপ্লিট হয়ে যায়। তো আপাতত যেহেতু নাম পাইছি আমরা জিমেলও বা গুগলেও পাইছি, তো গুগলের এই তাদের যে অফিসিয়াল সাইটটা আছে লিঙ্কডইন সাইট, এই সাইটে আমরা দেখবো, ফার্স্টে দেখবো মানে শিওর হব যে এই সাইটটা ওই কোম্পানির কিনা কিনা। একটা সাইট মানে একই নামের অনেক সাইট থাকতে পারে, তো সেই জন্য আমরা এই যে সিমোর আছে এখানে এই সিমোরে দেখবো। সিমোরে দেখার পরে দেখবো কোম্পানির, যদি আপনি গুগলে ওয়েবসাইট পান, ধরেন এইখানে যে গুগলে যে ওয়েবসাইটটা পাইছেন এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইট মিলে কিনা, মিলে গেছে। আবার অনেক সময় হয় যেমন এইভাবে ওয়েবসাইট পাইলেন না আপনি এই ট্যাবে, কিন্তু আপনি তার লিঙ্কডইন পেজ পাইলেন। তো লিঙ্কডইন পেজ পাইলে আপনি দেখেন এখানে ওয়েবসাইটটা পাইয়ে গেলেন, তাদের কোম্পানির ওয়েবসাইটটা পাইয়ে গেলেন। আপনার গুগলে আর ওয়েবসাইট না পাইলেও সমস্যা নেই, এইখান থেকে আপনি ডোমেনও নিতে পারবেন, আবার ওয়েবসাইটের ভিতরেও ডাটা খোঁজ করতে পারবেন। আবার আপনাদের কিছু কাঙ্ক্ষিত কান্ট্রি দেওয়া দিছে যে এই কান্ট্রির ভিতরে হইলেই সেই কোম্পানির ডাটাটা আপনি কালেক্ট করতে পারবেন, না হলে পারবেন না। তো এখানে দেখেন ইউএসএ দিছে, মানে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট, তো আমরা এই কোম্পানিটা নিতে পারি, তো এই কোম্পানির ডাটা ইনফরমেশন কালেক্ট করতে পারি। সেই জন্য এখন এই দেখেন এইখানে সি অল আছে যে হাউ ইউর কানেক্টেড, মানে এই লোকগুলা এই কোম্পানির সাথে কানেক্টেড আছে। তো আমরা সবাই দেখার জন্য সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে লোক আছে সেই লোককে নিব। তো দেখেন ওইখানে আমরা সিইও পাইছি ওয়েবসাইটে, ওয়েবসাইটে সিইও পাইছি, কিন্তু এই লিঙ্কডইন পেজে আমরা সিইও পাইনি। সিইও শুরুতে সিইও নাই, এই জায়গায় দেখেন ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক আছে। তো ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক আছে কিন্তু কিন্তু তার নাম দেওয়া নেই, সে শুধু দেখেন অন্যান্য দিতে যেমন সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাট পার্টি অ্যানিমেল আইএনস, এইখানে তাদের নাম দেওয়া আছে, এইখানে তাদের নাম দেওয়া নেই। তো এইটারও একটা কাজ আছে যে নাম দেওয়া না থাকলে আপনি লিঙ্কডইন মেম্বার থাকলে কিভাবে তাদের নামটা শো করবেন সেই জিনিসটা আমি একটু পরে দেখাই দিয়েছি। আপনি দেখেন এখানে ভিপি সেলস অ্যান্ড মার্কেটিং, এই জিনিস লোকটা কিন্তু নেওয়া যাবে, কারণ সে ভাইস প্রেসিডেন্ট এবং তার টাইটেলও উল্লেখ করা আছে, আর টাইটেলের ভিতরে সে মার্কেটিং এবং সেলস দৌড় মানে এই দুইটি কাউন্ট করা হবে ভিপির ভিতরে আর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের ভিতরে। তো আমরা এইটা অন করি, আপনি এইখান থেকে অন করতে পারেন, আবার রাইট বাটন ক্লিক করে অন করতে পারেন। অন করার পর আমরা কাঙ্ক্ষিত লোক পেয়ে গেছি, কিন্তু তারপর আরেকটা কথা আছে, যদি আপনি কোনোভাবে এই কাঙ্ক্ষিত টাইপের লোকটা না পান, যেমন এখানে শুরুতেই কাঙ্ক্ষিত টাইপের লোক দিয়ে দিছে, আপনাদের এইটা বাদ দিয়ে আমি একটা জিনিস দেখাই যেটা দিয়ে সুবিধা হবে আপনাদের। ধরেন আপনি সেলস সাপোর্ট ম্যানেজার পাইলেন, সেলস সাপোর্ট ম্যানেজার তো আমাদের নেওয়া যাবে না, তো সেই জন্য যদি ধরেন এই কোম্পানি থেকে একটা লোকই আছে বা অন্য লোক আছে যাদেরকে আপনি পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না লিঙ্কডইনে, তো আপনি এই কম এই লোকটাতে ঢুকেন, এই লোকের ওয়েবসাইটে ঢুকেন, এই প্রোফাইলে ঢুকেন। প্রোফাইলে ঢোকার পরে সাইটেই দেখবেন যে পিপল অলসো ভিউ আছে, পিপল অলসো ভিউতে এই কোম্পানির সাথে রিলেটেড বা তার সাথে রিলেটেড এই কোম্পানির অনেক লোক পাওয়া যাবে। যেমন দেখেন এই যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যাট পার্টি অ্যানিমেল আইএনসি, তারপরে ন্যাশনাল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাট পার্টি অ্যানিমেল আইএনসি, তারপর ভিপি সেলস মার্কেটিংও কিন্তু এই কোম্পানির, এই যে এই চেহারাটাই কিন্তু আমরা ফার্স্টে এই জায়গায় দেখছি, এই যে এই তার সাথে মিলে যায়। তো এইটাও আপনি দেখে রাখলে পারেন, আবার নাও মানে সমস্যা না হলে তো শুরুতেই পাইয়ে গেলে তো পাইয়েই গেলেন, আর কোনো কথা নাই, আমি আপনাদের দেখার জন্য সুবিধার্থে বোঝাচ্ছি। তো এই গেল একটা টপিক, মানে যে আপনারা লোক যদি খুঁজা পান বা মানে টাইটেলযুক্ত লোক যদি আপনারা খুঁজা না পান, তারপরও তাদের প্রোফাইলে ঢুকে পিপল অলসো ভিউতে দেখবেন যে তার সাথে উপরের চিপ লেভেলের কোনো লোকরে কানেক্টেড আছে কি না, যদি থাকে তাহলে এই যেমন এইটাতে ঢুকে আপনি ওই লোকের প্রোফাইল পাইয়ে গেলেন, ওই লোকের প্রোফাইলে দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এইটাও হলো, আবার দেখাচ্ছি আরেকটা জিনিস, যেমন এই যে এখানে ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক আছে, তো আপনি কেউরে পাইলেন না এই লোকটারে পাইলেন, কিন্তু লোকটার নাম তো দেওয়া নাই, তাহলে আপনি নামটা কিভাবে কালেক্ট করবেন? তো এই জন্য আমরা এই পেজটার ভিতরে যাব, এই প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে নাম নাই কিছু নাই, কীভাবে আমরা কী কালেক্ট করব, এক্সপিরিয়েন্স লজিস্টিক ডিস্ট্রিবিউশন অপারেশন প্রোফেশনাল।
তো এখন তো লিঙ্কডইন মেম্বার আছে, নাম কিভাবে পাই? তো নাম বাইর করার একটা ইয়া হলো গিয়ে আপনার এই যে টাইটেলটা দেওয়া আছে, তার এই টাইটেলটা আপনার একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পরে এই যে পিপল অলসো ভিউতে সাইটে আপনার ক্লিক করতে হবে। এখানে একটা লোকের ক্লিক করলে দেখেন এইখানে এই লোকটার সাথে এতগুলো লোক কানেক্টেড আছে। যদি আপনি এই একটা লোকও ঢুকেন বা কয়েকটা লোকের সাথে কি একটা লোকের সাথেও কি ইনি কানেক্টেড নাই, অবশ্যই এই সবটি লোকের সাথেই হয়তো বা না থাকতেও কিছু লোকের সাথে ইনিও কানেক্টেড আছে। তো আমরা একটাতে যদি ঢুকে ফার্স্টেরটায় ঢুকে ঢোকার পরে আমরা দেখি যে ওই লোকটা এইখানে আমরা টাইটেলটা কিন্তু খেয়াল আছে যে এক্সপিরিয়েন্স, এই দেখেন ফার্স্টে নাই, সেকেন্ডেও নাই, থার্ডেও নাই, ফোর্থেও নাই, ফিফথে যা পাইছে যে এক্সপিরিয়েন্স লজিস্টিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রফেশনাল অপারেশন প্রফেশনাল, এই লোকটাই কিন্তু সে ওই লিঙ্কডইন মেম্বার দেওয়া আছে কিন্তু এই জায়গায় তার সাথে কানেক্টেড ছিল দেখে নামও পাইছে। তাহলে আমরা এই যে আমরা যে চাহিদা কিন্তু লোক নিলাম, লোক নেওয়ার পরে সে তো এই দেখবো যে সে কোন কোম্পানিতে কাজ করে। যেমন সে কারেন্ট কোম্পানি আছে দ্য পার্টি অ্যানিমেল আইএনসি, সে লজিস্টিক ঠিক আছে, কিন্তু তারপরও তার অ্যাকুরেট এক্সপিরিয়েন্সটা দেখার জন্য সে এই কোম্পানিতে কী করে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পর এই যে এক্সপিরিয়েন্স আছে দেখেন, এই এক্সপিরিয়েন্সে দিয়ে দিছে যে ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক, সে এই দ্য পার্টি অ্যানিমেল কোম্পানির লোক। তো আপনাদের এই লোক পেয়ে গেছেন, তার মানে কাজ মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে। আপনাদের কয়েক টাইপে দেখাইলাম যে যদি আপনারা গুগলে পান ফার্স্টেই, তাহলে গুগলে আপনারা অন করে দেখতে পারেন, খুঁজতে পারেন। গুগলে সিঙ্গেল নামও দেওয়া থাকে, আবার অনেক সময় প্রোফাইলও দেওয়া থাকে কোম্পানির। আবার যদি গুগলে না পান তাহলে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কোম্পানির ওয়েবসাইটের ভিতরে অ্যাবাউট আছে, টিম আছে, সেইখানে ঢুকে আপনারা এই জিনিসটা খোঁজ করতে পারেন। মানে কোনোভাবে কোনো একটা লোকের নাম দরকার, যে লোকটা আমাদের টার্গেটেড পার্সন, যেমন যে টাইটেল দিছে ওই টাইটেলের যদি লোক আপনি খুঁজে পান তাইলে ফার্স্ট কাজ আপনাদের 40% কাজ আপনাদের শেষ। লোক খোঁজা হলো গিয়ে আমাদের 50% কাজ, তারপরে ডাটা বসানো, ডাটা বানানো, এইটা হলো গিয়ে আমাদের 50% কাজ। তো আপনি লোক পাইছেন, লোকের যেমন এই যে জেফ্রি কুজমানফ লোকটা পাইছেন, সে ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক, এই লোকটাকে আমরা নিতে পারি কারণ আমাদের টাইটেলে বলছে, তার লিঙ্কডইন পেজও পাইছি। এখন দরকার হলো গিয়ে আপনি লোক পাইছেন কিন্তু তার তো মেইল পান নাই, তো আপনি মেইলটা কীভাবে বানাইবেন? মেইলটা তো কোনোভাবেই তো মেইল আপনি আন্তাজে তো একটা মেইল বসাই দিলেই হবে না, আবার মেইলটা ভ্যালিড হইতে হবে, অনেক কাজ আছে। মেইলটা কীভাবে আপনি তার একটা লোকের অজানা অপরিচিত লোকের একটা কীভাবে একটা মেইল বানাইবেন? আচ্ছা, এই জন্য আমাদের যে ইমেল পারমোটেটরটা আমরা অন করছি, ইমেল পারমোটেটরের কাজ হলো এখন। আচ্ছা, আপনারা এই পেজে যায় আপনাদের যে লিঙ্কডইন পেজ, যেটা ওই কোম্পানির একটা লোকের পাইছেন পার্সোনাল লিঙ্কডইন পেজ, সেইখান থেকে তার নামটা কপি করেন। পুরো নামটা কপি করার পরে আপনারা কপি অফ ইমেল পারমোটেটরে যাইয়া এই যে স্টেপ ওয়ান আর স্টেপ টু দুইটা ধাপের খেয়াল রাখবেন। স্টেপ ওয়ানের ফার্স্ট নেম মুইসা দিবেন, লাস্ট নেম মুইসা দিবেন, ডোমেন মুইসা দিবেন। তো স্টেপ ওয়ান যখন ফাঁকা, স্টেপ টুও তখন ফাঁকা। তো এখন আমরা যে নামটা কপি করে আনছি, যেমন ফার্স্ট নেমের জায়গায় আমরা ডাবল ক্লিক করে সব ডাটা বসাইতে হবে। এখানে ভিতরে ডাবল ক্লিক করার পরে এই কার্সরটা সেকেন্ড যে লাস্ট নেম আছে এই লাস্ট নেমের উপরে ডাবল ক্লিক করলে করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট কইরা এই স্পেস রাখা যাবে না। এই দেখেন এখানে একটা স্পেস আছে, কোনোভাবেই এই জিমেল তৈরি করার সময় বা মেইল তৈরি করার সময় স্পেস রাখা যাবে না। এই স্পেস মুছে দিলাম, বাইরে ক্লিক করলাম, তারপর আবার লাস্ট নেমে ডাবল ক্লিক করে লাস্ট নেমটা বসাইলাম, বাইরে ক্লিক করলাম। এখন এই ডোমেইন, ডোমেইনটা বলতে বোঝাইছে যে সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির ডোমেইন। আমি কিন্তু আপনাদের শুরুতেই বলছি যে ওয়েবসাইট আর ডোমেনের ভিতরে যে পার্থক্যটা, ওয়েবসাইট হলো www. এত, আর ডোমেইন হলো গিয়ে www.এর পরে যে আছে ওইটা। তো আপনি এই ডোমেইনটা যদি গুগলে পান তাহলে গুগল থেকে নিতে পারেন, আবার যদি লিঙ্কডইন পেজে পান তাহলে সেইখান থেকে নিতে পারেন, যেভাবে পান নিয়ে তারপরে আপনি বা এই এই যে কোম্পানির যখন নামের উপরে আপনি একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার পরেও কিন্তু এই যে একটা ডোমেইন পাইছেন, যেমন ওয়েবসাইট পাইছেন, এইখান থেকেও আপনি ডোমেইনটা কপি করতে পারেন। তো আমরা এই ডোমেইনের জায়গায় ডোমেইনটা বসে বাইরে ক্লিক করলাম, তাহলে এই দেখেন স্টেপ টুতে তার কিছু কাঙ্ক্ষিত মেইল আমাদেরকে এই পেজটা দিছে। তো এখানে অনেকগুলো মেইল আছে, এতগুলো মেইলের ভিতরে কোনটা তার মেইল আমরা কীভাবে বুঝতে পারবো? এতগুলো মেইল তো চেক করাও কোনোভাবে পসিবল না। এখন আমরা সেই জন্য এই যে সিম্পল আর বেসিক আছে, সিম্পল আর বেসিক কিন্তু এই পর্যন্ত দেখেন, তারপরে আবার ব্যাকওয়ার্ড শুরু। তো এই সিম্পল আর বেসিকে যে কটা মেইল আছে এই কটা মেইল আমরা কপি করবো, এই পুরাটা মার্ক করে, যেমন সিম্পল আর বেসিক পর্যন্তই। এই দেখেন এখানে কাউন্টও 10টা আছে, এই সিম্পল আর বেসিকে 10টা মেইল থাকে, এই 10টা মেইল আমরা
কপি করব। কপি করার পরে ধাপে ধাপে দেখেন জিমেইলে আসলাম। এখন আমাদের জিমেইলের কাজ এই মেলটা, যে এই মেল যে 10টা মেল নিলাম আমরা, এই 10টা মেলে থেকে তো তার একটা মেল বাঁচতে হবে, না হলে তো হবে না। 10টা মেলে তো আর আমরা তাদের বায়ারকে দিতে পারবো না। সেই জন্য দেখেন আমরা এই যে ক্রোম ব্রাউজারে যে রেপোর্টিভ দুইটা অন করছি, এই রেপোর্টিভের যে কাজটা সেটা হলো কি এখন স্টার্ট হবে। তো এই জিমেইলে আসার পরে এই যে কম্পোজ আছে, কম্পোজে আমরা ক্লিক করলে দেখেন এই রেপোর্টিভ আসার কারণেই এই কম্পোজের এই চিহ্নটা, এই যে পেজটা মধ্যে আসছে। যখন আপনারা শুরুতে স্টার্ট করবেন তখন আপনারা জিনিসটা চেক করেন, রেপোর্টিভটা এক্সটেনশনটা অ্যাড না করে আপনারা জিমেইলে ঢুইকা কম্পোজে দেখেন যে কম্পোজটা এই যে পেজটা, এই পেজটা একবারে সাইটে চলে আসবে, মধ্যখানে আসবে না। তো যখনই আপনি রিপোর্টিভ অন হবে, অন থাকবে, লিঙ্কডইন পেজ অন থাকবে, তখনই এই জিমেইলের এই পে মানে কম্পোজের এই পেজটা মধ্যখানে চলে আসবে। তো তখন আমরা আপনার যে কপি করা যে মেলগুলো আছে সেইগুলো পেস্ট করব। পেস্ট করার পরে আমরা একটা করে ফার্স্টে ফার্স্টে চেক করব, একটাতে কার্সর রেখে কিছুক্ষণ রাখবো। দেখবেন এই যেখানে শুধু রিপোর্টিভ আসছে, কোনো ছবি দেওয়া নাই, কিছু লেখা নাই, কোনো নাম লেখা নাই, কিছুই দেওয়া নাই। যদি তার মেলটা ভ্যালিড হইতো তাহলে এখানে ওই যে লিঙ্কডইন পেজটা আমরা দেখছি এরকম একটা লিঙ্কডইন পেজ শো করতো, ছবি না থাকলেও সমস্যা কি, তার লিঙ্কডইন পেজ শো করতে পারতো, কিন্তু সেটা ফার্স্টটাই করে নাই। পরে সেকেন্ডটাই দেখি আমরা, সেকেন্ডেও করে নাই, থার্ড, এরকম করে যে কটা মেইল আছে সবটি একবার করে চেক করবেন। 2 সেকেন্ড কার্সরটা তার উপরে রাখবেন, দেখবেন যে যদি কিছু আসে। আচ্ছা কিছুই তো আসতেছে না, না এখন তো 10টা মেল নিলাম, 10টা মেলের কোনোটাই আসতেছে না, এখন কি করা যায়? এখন হলো আপনাদের এই যে মেল টেস্টারটা অন করছেন, এই মেল টেস্টারের কাজ। তো দেখেন আপনারা এই 10টা মেল আপনারা কপি চেক করলে করতে পারেন, আবার 10টা মেল চেক না করে আপনার ফার্স্টের যে মেলটা আছে 1 নম্বর, শুধু এই মেলটা কপি করবেন। কপি করার পরে আপনার যে মেল টেস্টার আছে সেই মেল টেস্টারে পেস্ট করে চেক অ্যাড্রেস দিবেন, মানে মেলটা কি ভ্যালিড আছে বা আনভ্যালিড সেটা আপনারা দেখার জন্য এটা চেক করবেন। তো এটা একটু দেরি হইতে পারে, লোডিং হইতেছে, একটু লোডিং হোক। দেখেন আপনারা কি আসে এটা মেলটা দেওয়ার পরে, এই ওয়েবসাইটে কি দেয় আমাদের, আমরা একটু দেখি। মেল টেস্টারে স্বাভাবিক একটু বেশি সময় নেয়, অনেক সময় আবার অল্প সময় নেয়। আচ্ছা এখানে একটু বেশি সময় নিয়ে নিতেছে। আমরা তাহলে ফার্স্টের মেলটা চেক হইতে থাক, আমরা সেকেন্ড আরেকটা ধাপ দেখি যে একটা মেল যদি না হয় তাহলে আমরা এখানে এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে 4 নম্বর যে মেলটা আছে, যেমন ফার্স্ট নেম ডট লাস্ট নেম @ ওই কোম্পানির ডোমেন, এই নেমটা কপি কইরা কন্ট্রোল সি দিয়ে এটা মার্ক করে, একটাই মার্ক করো, মার্ক করার পরে কপি কইরা এই মেল টেস্টের যদি এইটা না আসে তাহলে ওইটা বসাই দিতে পারেন, মার্ক করে, মার্ক করে আবার চেক দিলেন, চেক এড্রেসে দেখি ওইটা তো আসলো না ফার্স্টেরটা, এইটা আসে কি না। আসবো কিন্তু একটু দেরি করতেছে, অবশ্যই আসবে, ভ্যালিড আসুক আর ইনভ্যালিড আসুক যাই আসুক আসবে। মেলটা কাইটা আবার একটু রিলোড দিই, জিনিসটা খুবই দেরি করতেছে, চেক অ্যাড্রেস। আচ্ছা আপনি এইখানে আরেকটা কাজ করতে পারেন, এইখানে এই মেল টেস্টার এটা চেক হইতে থাক, আপনি এই সুযোগে এই যে আপনার যে লোকগুলো পাইলেন, যে লোকটা পাইলেন এই লোকের ডাটা
আপনি আপনার যে শিট আছে, যে শিটে আপনি কোম্পানি নিয়ে ওই শিটের কাজ স্টার্ট করছেন, ওই কাজ স্টার্ট করছেন, সেইখানে আপনি আস্তে আস্তে করে বসাইতে পারেন। যেমন এই যে এই ফার্স্ট নেম, এই যে নামটা কপি করে আপনারা এই জায়গায় ডাবল ক্লিক করে, সবখানে ডাবল ক্লিকের কাজ। ভিতরে কার্সর ছাড়া আপনি যদি কাজ করেন তাহলে আপনার লেখা হিসাব নিকাশ উলট পালট হয়ে যাবে। তারপরে টাইটেল, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখন টাইটেল। টাইটেলের কাজটা হলো গিয়ে আপনার এই যে এইখান থেকে এক্সপিরিয়েন্স থেকে নেবেন, ভাইস প্রেসিডেন্ট অফ লজিস্টিক তার টাইটেল, এই টাইটেলটা নিয়ে এই পেজে নিয়ে কপি করে দিবেন। মেল টেস্টটা, এই মেলটা তো চেক হইতে আছে, মেলটা মনে হয় আমাদের হয়ে গেছে। দেখেন এই মেলটা চেক করার পরে পুরো সবুজ আসছে, মানে মেলটা পুরোপুরি ভ্যালিড। কিন্তু তাদের কিন্তু ওই মেইলে কিন্তু কোনো লিঙ্কডইন পেজ নাই বা কোনো স্বাভাবিক। দেখেন আপনার একটা জিনিস দেখায় আপনারে, দেখেন এই জায়গায় ধরার পরে কিন্তু কিছু আসে নাই। কিন্তু রেপোর্টিভের কাজটা হলো এইটা, আপনি যদি দেখেন এই যে এইখানে একটা নাম আছে রায়হান মিয়া, এই এই লোকটাতে যদি আপনি ক্লিক করেন, কার্সরটা ধরেন, তাহলে দেখেন এই সাইটে আপনার তার জিমেইলে ছবি দেওয়া আছে, তার ছবি দেওয়া দিছে, তার লিঙ্কডইন পেজ আছে, লিঙ্কডইন পেজ ওপেন করছে। তার মানে এই মেইলটা পুরোপুরি ভ্যালিড। এই মেইলটাতে যদি তা কোনো মেইল যায় বা কেউ যদি মেইল করে তাহলে সেই মেইলটা পাবে এবং মেইলটা রিপিট করলেও অ্যান্সার দিলেও দিতে পারে। তো কিন্তু এইখানে কিছুই আসে নাই, একটা তো আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই মেইল টেস্টারে চেক করলাম, এটা দিয়ে পুরো সবুজ আসছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, যদি এই অ্যাট দ্য রেটের আগে যে নামটা আছে এই নামটায় যদি মেইলটা হলুদ আসতো পুরোপুরি, ধরেন এতটুকু হলুদ আসলো আর এতটুকু সবুজ আসছে, তো তখন আপনি হলুদ আসলেও ওই মেইলটা নেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে না। যখন আপনার বায়ার বইলা দিবে বা আপনার যার আন্ডারে কাজ করবেন সে যদি বইলা দেয় যে হলুদ মেইলগুলো নেওয়া যাবে, ভাই সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে আপনি হলুদ মেইলগুলো নিতে পারেন, বেশিরভাগ সময় এই মানে ভ্যালিড সবুজ পুরো সবুজ এই মেইলটা আর ওই লিঙ্কডইন বা এই যে রেপোর্টিভ থেকে যেটা আসছে, যেমন এইটা হলো গিয়ে রেপোর্টিভ বলি আমরা, যে এটা চেক করার পরে যেটা আসে সেইটা হলো কেইম আপ রেপোর্টিভ হয়, আর এইটা হলো গিয়ে মেইল টেস্টার ভ্যালিড। এটা হলো কি আপনাদের ইমেল স্ট্যাটাস, আপনারা ফার্স্টে তো চেক করে পান নাই রিপোর্টিভ দিয়া, এখন আপনারা মেল টেস্টার দিয়া চেক করে পাইলেন, তো সেই জন্য এটা মেল টেস্টার ভ্যালিড হলো। তো হলুদ হলো অনেক সময় নেওয়া যায়, কিন্তু এই নামটুকু যদি লাল আসতো বা রেড মার্ক করা আসতো, বাকিটা যদি সবুজ আসতো, তাহলে আপনার মেলটা আনভ্যালিড, মানে মেলটা কোনো কাজে আসবে না, মেলটা বাউন্স হবে, এই মেলটা বায়ারেরও কোনো কাজে আসবে না, আর বায়ার নিলে এই মেলটা আবার মানে এই ডাটাটা আবার ফেরত পাঠাবে তাদের যদি কোনো কাজে না আসে। তো সেই ক্ষেত্রে আমাদেরও টাকা কাটা যাবে, আপনাদেরও সেই হিসেব করে টাকা কাটা যাবে। তো সেই জন্য যখন আপনাদের এই মেলটা না মিলে তখন আপনি এইখান থেকে যেমন এই লোকটাতে চেঞ্জ করে, যে এই কোম্পানির অনেক আরও লোক আছে, আপনার টাইটেল অনুযায়ী এই লোকটা পড়ছে নিছেন কিন্তু এই লোকটার মেইল পাইতেছেন না, আপনি এই লোকটা বাদ দিয়া তার আপনার বায়ারের যে কাঙ্ক্ষিত টাইটেল আছে ওই কাঙ্ক্ষিত টাইটেলের উপরে খুঁজা এই সাইডে দেখবেন, দেখে তারপরে অন্য লোক নেবেন, অন্য লোক নিয়ে আবার ওই কপি ইমেল পারমুটেটরে দিয়ে ওইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তার যে কাঙ্ক্ষিত 10টা মেইল আছে এই মেইলটা নিয়ে আপনি জিমেইলে চেক করে বসাইতে পারেন। এখানে রিপোর্টিভ আসলে আসলো ওইটাই, রিপোর্টিভ যদি আসে যেমন এইভাবে যদি ছবি আসে এরকম, তাহলে ওই মেইলটা আর মেইল টেস্টারে চেক করতে হয় না, ওই মেইলটাই ডাইরেক্ট আপনি কপি করে এই জায়গায় এইভাবে বসাই দিতে পারেন এই জায়গায়। তো এইটা তো মেল না, এইখানে এই যে মেলটা এই জায়গায় আমরা মেলটা মেল টেস্টারে চেক করছি, এই মেলটা নিয়ে এখানে বসাই দেব। তো মেলটা বসানোর পরে মেলটা আমরা কীভাবে পাইলাম বা কীভাবে ইমেল স্ট্যাটাস এটা কীভাবে আসলো, এটা হলো আপনার মেল টেস্টার ভ্যালিড 100%, কারণ পুরোপুরি সবুজ আসছে 100%। তো হলুদ যখন দিবেন তখনও আপনি 100% দিতে পারেন, কিন্তু হলুদ কিন্তু আপনার সবসময় ইউজ করা যাবে না, যখন বায়ারে বলবে যে আপনি মাঝে মধ্যে বা এই এই কোনো প্রজেক্টে একেবারেই হলুদ নিষিদ্ধ থাকে, আবার কোনো প্রজেক্টে দুই একটা দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। তো আমাদের চারটা ধাপ গেল, যেমন ফার্স্ট নেম গেল, লাস্ট নেম গেল, টাইটেলও গেল, ডিরেক্ট ইমেলও গেল, আর ইমেল স্ট্যাটাসও গেল। এখন হলো সিটি, কান্ট্রি আর লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, সিটি আর কান্ট্রিটা হলো কি আপনি যে কোম্পানিটা এতক্ষণ কাজ করলেন এই কোম্পানিটা কোন কান্ট্রির আর কোন সিটির, তো এইটা আপনি এই যে গুগলে দেখেন, গুগলে যখন আপনি কোম্পানির নামটা দিয়া সার্চ দিয়েছেন তখন গুগলেও আসতে পারে, যেমন ইউনাইটেড স্টেটস আর ওয়েস্ট লেক ওহিও, ঠিক আছে। এইটা হলো কি আপনার ওহিও হইলো গিয়ে স্টেট, সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, কিন্তু পুরো যে নামটা দেওয়া আছে এই নামটা হলো গিয়ে স্টেট। তো এইখানে আপনার এই কোম্পানিতে গুগলে ডা ইয়া দিয়ে দিছি, কিন্তু অনেক সময় থাকে না, যখন থাকে না তখন আপনার কোম্পানির ভিতরে যাইয়া কোম্পানির ওয়েবসাইটে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টে ক্লিক করার পরে
তাদের ইনফরমেশন দেওয়া থাকে। দেখেন এখানে একটা কন্টাক্টে দেওয়ার পর ওই একই জিনিস আছে, যেমন এই তাদের সিটি দেওয়া আছে, এই ওয়েস্ট লেক হলো গিয়ে তাদের সিটি, আর ও ওয়েস হলো গিয়ে তাদের স্টেট। সিটিটা আমরা কপি করব, সিটি কপি করে ডাবল ক্লিক করে সিটির জায়গায় বসাবো। আর যেহেতু এটা ইউনাইটেড স্টেটস আপনি দেখছেনই, তো এই উপরের ইউনাইটেড স্টেটসটা কপি করে ডাবল ক্লিক করে বসাই দিলাম। এখন হলো গিয়ে আপনার লিঙ্কডইন প্রোফাইল, তো আপনি যে লোকটা বসাইলেন পুরো কোম্পানির কিন্তু লিঙ্কডইন প্রোফাইল দিলে হবে না, যে লোকের ডাটা বসাইলেন সেই লোকের কোম্পানির মানে লিঙ্কডইনের প্রোফাইল এই লিঙ্ক পেজ দিতে হবে। তো আপনার এই এই পেজে এই লিঙ্কটা যদি ক্লিক করেন, কেউ নিয়ে যদি কপি করে পে মানে অন্য ট্যাবে নেন, তাহলে এই এই লোকের এই পেজটাই পাবেন। কিন্তু দেখেন এই লিঙ্কডইনটা অনেক বড়, আর অনেক হিভিজিভি, অনেক লেখা, তো এই জিনিসটা অনেক সৌন্দর্য দেখায় না। তো সেই ক্ষেত্রে এই জায়গায় এই যে নামের শেষে সেন্ড জেফ্রি ইন ইমেল, এটার নিচে একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটায় যদি আপনি ক্লিক করেন তাহলে সিরফ আপনি এই লোকেরই মেলটা পাবেন। আর জিনিসটা লিঙ্কটা অনেক সুন্দরও, আপনি ক্লিক করে কপি করলাম, কপি করে আপনাদের দেখায় জিনিসটা, যেমন এই সার্চ দেওয়ার সাথে সাথে ওই লোকের পুরা পার্সোনাল যে পেজটা আছে ওই পেজটা এসে গেল। তো এইরকম আপনি মানে যদি কোনো সময় এই লিঙ্কটা না থাকে, এইখানে দেওয়া না থাকে, অনেক সময় থাকে যে এই লিঙ্কটা যদি দেওয়া না থাকে তখন বাধ্যতাবশত আমাদেরকে এই লিঙ্কটা দিতে হবে। কিন্তু যদি এই লিঙ্ক থাকে তখন আর আমরা উপরে লিঙ্ক দিব না। তো এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পরে এই লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলে ডাবল ক্লিক করে এটা পেস্ট করলে এটা ইউআরএল টাইপের হয়ে যাবে। যা ধরেন এখানে যেমন ক্লিক করার সাথে সাথে উপরে একটা লিঙ্ক আসে, যদি আপনি শুধু এই ডাবল ক্লিক না করে শুধু পেস্ট করেন তাহলে সেইটা এই ইউআরএল হবে না, ইউআরএল তখন আর হচ্ছে না। যেমন এখানে ধরেন ইউআরএল হচ্ছে কিন্তু জিনিসটা মনে করেন যে আপনি সৌন্দর্য দেখাচ্ছে না, এই লিঙ্কের লেখাটা কত কোন সাইজের আর এই লিঙ্কের লেখাটা কোন সাইজের। তো এইটা মানে এই শিটের সিস্টেমে আপনার সব লেখাগুলো আসার জন্য যে টাইপেরই আপনি নেন, বড় ছোট বাইরে থেকে কপি করে আনেন, সবই যদি আপনি ডাবল ক্লিক করে বসান তাহলে শিটে যে সে ইয়া আছে ফন্ট সাইজ দেওয়া আছে ওই ফন্ট সাইজ অনুযায়ী আপনার ডাটাটা হইয়া যাবে। তো এই হলো গিয়ে আপনাদের মনে করেন যে মোটামুটি একটা লিডের কাজ শেষ। কাজটা অনেক বড় দেখাচ্ছে কিন্তু যখন আপনারা করবেন তখন অনেক কাজটা ছোট হয়ে যাবে আর অনেকভাবে কইমা আসবে। আমি তো আপনাদেরকে বিভিন্নভাবে যে কীভাবে ডাটা বাইর করতে হয় পুরো কোয়ালিটি কাজের কোয়ালিটিটা আপনাদের দেখাইছি, সেই জন্য আপনাদের মানে ভিডিওটা অনেক বড় হয়েছে আর কাজটা অনেক বড় হয়েছে। কিন্তু যখন আপনারা করতে থাকবেন আস্তে আস্তে আপনারা মানে অনেক চালু হয়ে যাবেন, তখন আর আপনাদের বেশি সময় লাগবে না, আপনারা এক ঘন্টায় অনেকগুলো ডাটাই বাইর করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে গিয়ে আমাদের কাজ, এরকমভাবেই প্রতিটা কাজ আপনাদের করতে হবে, প্রতিটা কোম্পানিতে ঢুকতে হবে, কোম্পানির টাইটেল অনুযায়ী লোক খুঁজতে হবে, তাদের জিমেল বানাইতে হবে, তারপরে যেগুলো চাইছে সেইগুলো বসাইতে হবে। তো এই একটা কাজ শেষ হওয়ার পরে এই কাজের সাথে জড়িত যতগুলো ট্যাব আছে সব ট্যাবগুলো আমরা ডিলিট করে দিব, এই ট্যাবটা আমাদের কোনো কাজে আসবে না। কিন্তু এই যে ওনার স্ল্যাশ লিঙ্কডইন এটা আমরা সবসময় রাখবো, অন্য কোম্পানি আনার পরে অন্য কোম্পানি এই কোম্পানির জায়গায় ওই কোম্পানি দিয়ে আবার সার্চ দেব, এই কোম্পানির এই ট্যাবগুলো আমাদের দরকার নাই, এটারও দরকার নেই, এটা স্বাভাবিক গুগল পেজ, এটা আপনি আপনি আবার প্রয়োজনে নিতে পারেন, এটাও ডিলিট করে দেন, এই কোম্পানির ওয়েবসাইটটাও ডিলিট করে দেন, আবার স্বাভাবিক আপনার ফ্রেশ যে প্রথমে যেভাবে সেট আপ থাকে ওইভাবে হয়ে গেল। তো তারপরে আবার আপনি আপনার নতুন কোম্পানি নিয়ে কাজ স্টার্ট করতে পারেন। এই হলো গিয়ে আমাদের কাজের যে পুরা কোয়ালিটি, কোয়ালিটি সামনে যদি আমাদের সাথে থাকেন তাহলে অনেক কাজ আছে, অনেক কাজ করতে পারেন, এই একই টাইপের কাজ আমরা করি। তো কাজটা যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ আপনাদের জন্য এই কষ্টটা, না হলে এত কষ্ট করতাম না। আচ্ছা, এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলেই আমার সার্থকতা। আসসালামু আলাইকুম।